আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। আমার দেশে দেশের বাইরে যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সারাদিনে এত ব্যস্ততার মধ্যে, সারাদিন ছিল না আপনার গ্যাস, মাত্র আসলাম রান্না করতে, এখন দুপুরবেলা রান্না করতে করতে কখন শেষ হয় আল্লাহ মাহবুব জানে। এখন আমি আজকে দুপুরবেলা চিন্তা করতেছি কি রান্না করবো, ওটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। এখন আমি ফুলকপিগুলো কেটে নিয়েছি এভাবে, আর চিংড়িটা কেটে নিয়েছি, চিংড়ি মাছ দিয়ে রান্না, ফুলকপির চিংড়ি মাছ না। আর হচ্ছে এটা হচ্ছে আপনার ব্রয়লার যে লাল মুরগিটা, ও মুরগিটা রান্না করবো, চিংড়িটা রান্না করবো চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে। প্রথমে আমি ফুলকপিটা বসিয়ে দিব, রহে আসছে। এখন এখানে আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব, তারপরে রসুন বাটাটা দিয়ে দিব, এক চা চামচ রসুন বাটা দিয়ে দিব, এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি। এখন এখানে আমি হাফ চিংড়ি মাছটা দিয়ে দিব, হাফ চিংড়ি মাছ দিয়ে আমি সিচিংয়ে রান্না করব। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। তারপর এখানে স্বাদ মতন লবণ, এক চা চামচ হলুদের গুঁড়ো, আর দেড় চা চামচ মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে একটু গরম পানি দিয়ে দিব কষানোর জন্য। একটু গরম পানি দিয়ে দিয়েছি, এগুলো ভালো করে কষিয়ে নেওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম। এগুলো একটু কষানো হয়ে আসলে আমি এখানে প্রথমে আলু দিয়ে দিব, কষানো হয়ে আসলে এখানে আলুটা দিয়ে দিব। আর মাছটা কষানো হয়ে আসছে, এখন এখানে হাফ আলুটা দিয়ে দিলাম, হাফ আলুটা আমি চিচিংয়ের মধ্যে দিয়ে দিব। খুবই ব্যস্ততা সবারই বেড়ে গেছে, ডিসেম্বর 1 তারিখ থেকে আমার এক্সাম, অনলাইন পরীক্ষা। এখানে আমি ফুলকপি ডাটা এটা কেটে নিয়েছি, সম্পূর্ণভাবে দিয়ে ভালো করে কষিয়ে দিব। ফুলকপি এখন খেতে মজা, শীতের শুরুতে খেতে যেমন মজা, এরপরে ফুলকপির মধ্যে পোকা হয়ে যায়, বড় হয়ে যায়, সেটা অতটা ভালো লাগে না। এটা এখন ভালো করে মিক্স করে নিব। আমার ফুলকপিটা কষানোর জন্য দিয়ে দিয়েছি, এখন আরেকটা চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, মুরগির মাংসটাকে আমি এখানে কষিয়ে নিব, তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দেবো, কারণ লাল মুরগি যেটা বল সব নরম হতে অনেক সময় লেগে যায়। তেলটা গরম হলে আমি এখানে পেঁয়াজ কুচি, তারপরে আদা বাটা রসুন বাটা দিয়ে কষিয়ে নিব। আমি এখানে 3 চা চামচ আদা বাটা, 3 চা চামচ সে একটু বেশি রসুন বাটা দিয়ে একসাথে মশলাটা স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি, গরম পানি দিয়ে দিয়েছি যেন মশলাটা ভালো করে কষিয়ে আসে, যেন না পুড়ে যায়। আমার মশলাটা ভালো কষিয়ে আসছে, এখন এখানে আমি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োটা আর মশলাটা দিয়ে দিব। আমি এখানে 1.5 চা চামচ হলুদের গুঁড়ো আর 2 চা চামচ রাঁধুনি মরিচের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ রাঁধুনি মুরগির মশলাটা, বাটা মশলা টশলা জিরা টিরা এতটা দিন কিছুই দিই নেই, ও মশলাটার মধ্যে যথেষ্ট পরিমাণে মশলা আছে। এখন এটা ভালো করে আর একটু পানি দিয়ে কষিয়ে নিতে হবে, কিছুক্ষণ 10-12 মিনিটের মধ্যে আমি কষিয়ে তারপর এটা প্রেশার কুকারে দিয়ে দিব। এটা ভালো করে কষিয়ে আসুক, আর এখান দিয়ে আমার ফুলকপি অবস্থা কি হচ্ছে আল্লাহ ভালো জানে। ফুলকপিটা এখন ভালো করে নেড়ে ছেড়ে দিব, আসলে একসাথে এতগুলো রান্না করতে মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়, কিছু করার নাই। ভালো করে কষিয়ে আসলে আমি এখানে গরম পানি দিব, এটা আমি ঠান্ডা পানি কখনোই ব্যবহার করি না, তেলটা উঠে আসছে। এখন এখানে যে মুরগিটা কেটে রেখেছি ও মুরগিটা এখানে সম্পূর্ণভাবে দিয়ে দিব, কেটে সুন্দর করে আমি
কষে করে নিয়েছি, কারণ মুরগির মধ্যে সবাই জানে একটা লোট জাতীয় জিনিস থাকে, এটা ভালো করে কষিয়ে দিব। মাংসটা কষানোর জন্য দিয়ে দিয়েছি, এখন এটা কষিয়ে আসলে 10-12 মিনিট পরে আমি কষিয়ে তারপর এটা আমি প্রেশার কুকারে দিয়ে দিব। আর আমার ফুলকপিতে আমি গরম পানি দিয়ে দিয়েছি। ফুলকপিটা রান্না হয়ে গেছে, এখন এখানে আমি ধনিয়া পাতা দিয়ে ফুলকপিটা নামিয়ে ফেলবো, আর একটু ভাগা দিব পেঁয়াজ দিয়ে। আর এখানে প্রেশার কুকারে অলরেডি 4টা সিট দেওয়া হয়ে গেছে, এখন এটা খুলবো, খুলে তারপর এখানে পানি দিব আর আলুটা দিব। আমার মাংসটা 4টা সিটি দেওয়ার পর আমি বন্ধ করেছি চুলাটা, এখনো সিদ্ধ হয় নাই, আরো 5 থেকে 6টা সিটি দিলে সিমে চুলাটা ধরে তো সিজ দিলে আপনার মাংসটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এখানে আমি 4টা আলু নিয়েছি, নিয়ে আমি এভাবে কেটে নিয়েছি, নিয়ে এখানে আস্ত কেটে দিয়ে দিব। কাঁচামরিচটা দিয়ে আমি চুলাটা আবার বন্ধ করে দিব, প্রেশার কুকারের ঢাকনাটা এখন বন্ধ করে দিব, একটু নেড়ে আর একটু পানি দিয়ে আস্ত 5-6টা কাঁচামরিচ দিয়ে প্রেশার কুকার ঢাকনা বন্ধ করে দিব। আমি পানি দিয়ে আবার ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। প্রেশার কুকারের জিনিসটা আসলে খুবই রিক্স আমার কাছেও লাগে, অনেক ভিডিওতে দেখি এটা ব্লাস্ট হয়ে যায়, এই জিনিসটা আমাদের খুব কখনো এই সিরিজটা ঝোল করে টেনে উঠাবেন না, সব সময় এরকম একটা কিছু দিয়ে এভাবে এভাবে উঠে রাখবে, ওটা যখন টোটালি গ্যাস শেষ হয়ে যাবে আপনার তখন ঢাকনাটা অটোমেটিকলি খুলে যাবে, কখনো জোর করে তাড়াহুড়াম করে এই জিনিসটা উঠাবে না, কিন্তু প্রচুর পরিমাণ গরম থাকে আর এটার মাথায় প্রচুর গ্যাস থাকে, এই গ্যাসে আপনার মুখ জ্বলে যেতে পারে, ব্লাস্ট হতে পারে, তাই খুবই প্রেশার কুকার যারা রান্না করেন খুবই কেয়ারফুলি রান্না করবেন, কারণ জীবনটা আমাদের কারণ না, এই কারণে খুবই সাবধান। এখন আমি এখানে সিচিংটা বসিয়ে দিব, আমি একটু কড়াই নিয়ে নিয়েছি, কড়াইতে একটু পরিমাণ তেল দিয়ে পেঁয়াজটা এখন এখানে দিয়ে দিব, হালকা এত গরম করার দরকার নেই, পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর এখানে যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা দিয়ে দিব, চার চামচ রসুন পাতা। এখানে আমি ভিডিওটা অফ রাখছি, প্রেশার কুকারে আবার যে ওরে বাবা বাবা কান চলে যাচ্ছে, স্বাদ মতো লবণ 1/2 চা চামচ, রসুন বাটা কুমড়ো হলুদের গুঁড়ো 1/2, মরিচের গুঁড়ো, এগুলো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। এখন এখানে একটু পানি দিয়ে দিব, পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি, এটার মধ্যে ভাতটি আর পানি লাগবে না, প্রথমে আমি আলুটা কষিয়ে নিব, কারণ সিসিংয়ের মধ্যে এমনি বাড়তে অনেক পানি থাকে, পানিটা বের হয়ে যাবে, এটা কষি আসলে এখানে আমি আলুটা দিয়ে দিব, ওটা দিয়ে দিয়েছি, এখন আমি এখানে 1 কেজি সিসিংটা দিয়ে দিব। আমি খুবই কনফিউজ, সিসিংয়া কোনটা, ঝিঙ্গা কোনটা, আর একটা কি আছে, ও জিনিসটা তিনটা সবজি আমি এলোমেলো করে ফেলি। ওটা রান্না হয়ে গেছে, এত সুন্দর সফট হয়েছে, অনেক সুন্দর, আমি প্রেশার কুকার থেকে নামিয়ে একটা পাতিলের মধ্যে ঢেলে একটু হালকা শুধু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলেছি। আর এ সাইডে আমার সিসিংটা হয়ে আসতেছে, তারপর দুপুরে খাওয়া দাওয়া করা হবে, অনেক লেট হয়ে গেছে, গ্যাস ছিল না দেখে অনেক লেট হয়ে গেছে। এভাবে আলু দিয়ে কার কার মুরগির মাংস বা গরুর মাংস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। অতিরিক্ত ঝোলও আমি রাখি না, আবার কমও রাখি না, মিডিয়াম। আমার বাসার পথ সামনের দিকেও কনস্টেশনে কাজ চলতেছে, পিছনের দিকেও কনস্টেশনে কাজ চলতেছে, প্রচুর শব্দ দূষণ। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করতেছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।